সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ডেটা কমিউনিকেশনের ধারণা। ডেটা কমিউনিকেশন বা কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি? কমিউনিকেশন বলতে বোঝা হচ্ছে যোগাযোগ, তাই না? ধরো সাপোজ তুমি তোমার বন্ধুকে মেসেজ পাঠাতে চাচ্ছ যে স্টে হোম স্টে সেফ, যদি বাঁচতে চাস ঘরে থাক। তো এটা করতে হলে তুমি কী করবা? তোমার ফোনটা হাতে নিবা, ফোনটা হাতে নিয়ে তোমার মেসেজ বক্সে যাবা, যে লিখবা যে স্টে হোম স্টে সেফ। এই ক্ষেত্রে তোমার ফোনটা হবে তোমার উৎস এবং তুমি যে মেসেজটা লিখবা স্টে হোম স্টে সেফ, এটা হচ্ছে তোমার তথ্য বা মেসেজ যেটাই বলো না কেন। এবং এই মেসেজটা যখন তুমি তোমার বন্ধুকে সেন্ড করতে যাবা তখন তোমার একটা অবশ্যই মাধ্যম লাগবে, তাই না? তোমার মেসেজটা তো উড়ে উড়ে যাবে না, বা তোমার মেসেজটা তুমি অন্য কোনো মানুষকে হাতের মুঠোয় নিয়ে যেতে বলবো না। এই জন্য একটা মাধ্যম দরকার। তো আমাদের এই ক্ষেত্রে আমরা সিম কার্ড, যেটা আমাদের সিম কার্ডের যে নেটওয়ার্ক সিস্টেম সেটা হচ্ছে আমাদের মাধ্যম হয়ে থাকে, ঠিক আছে? তো এক্ষেত্রে কী হচ্ছে, তুমি যখন তোমার ফোন থেকে মেসেজটা সেন্ড করতেছো, তোমার সিম কার্ডের নেটওয়ার্কের মাধ্যমে তোমার বন্ধুর ফোনে সেই মেসেজটা চলে যাচ্ছে। এক্ষেত্রে তুমি সেন্ডার, তোমার বন্ধু রিসিভার, এবং নেটওয়ার্ক সিস্টেমটা হচ্ছে একটা মাধ্যম, ওকে? আর তোমার ফোন এবং তোমার বন্ধুর ফোন দুইটাই একটা ডিজিটাল ডিভাইস, সেক্ষেত্রে তারা কিছু প্রোটোকল বা নিয়মকানুন ফলো করে। সেই নিয়মকানুনগুলো মেনে তারা এই কমিউনিকেশনটা করে থাকে, সেটা হচ্ছে প্রোটোকল। আচ্ছা, আশা করি তোমরা খুব ভালো মতো ডেটা কমিউনিকেশন বলতে কী বুঝেছো সেটা বুঝতে পারছো। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথ শব্দটা হয়তো আমরা একটু অপরিচিত, তাই না? কারণ আমরা ব্যান্ডউইথ সাধারণত বলে থাকি না। আমরা প্রতিদিন বা মানে সবসময় বলতে অভ্যস্ত যে আমার নেটের স্পিড খুব ভালো, আমার নেট স্পিড খুব খারাপ, এই তোর নেট এত স্লো কেন, এই আমার নেটটা তো ফাস্ট, তুই জানিস। তো নেটের যে স্পিড, বা আমরা সচরাচর যে বলে থাকি যে নেটের স্পিড স্লো বা নেটের স্পিড ফাস্ট, এটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কোনো চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে বলা হয় থাকে ব্যান্ডউইথ। মানে সাপোজ ধরো তোমার ব্রডব্যান্ডের যে তার, সে তার দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট বা যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হবে সেটাই হচ্ছে তোমার তারের বা তোমার ব্রডব্যান্ড লাইনের ব্যান্ডউইথ, ঠিক আছে? আর ব্যান্ডউইথের সবচেয়ে ছোটো একক হচ্ছে বিট, মানে ডেটার সবচেয়ে ছোটো একক হচ্ছে বিট। আর 8 বিট সমান তোমার 1 বাইট হয়ে থাকে, এটা তো আমরা জানি। আর আরেকটা কথা যেটা হচ্ছে বিপিএস, বিপিএস বলতে কী বোঝায়? প্রতি সেকেন্ডে যে পরিমাণ আমাদের বিট ট্রান্সফার হয়, মানে 1 সেকেন্ডে যে পরিমাণে বিট ট্রান্সফার হয় সেটা হচ্ছে আমাদের বিপিএস, ঠিক আছে? তারপর এখানে আমরা কিছু কনভার্সন দেখতে পাচ্ছি। বিপিএস মানে কী বোঝাচ্ছে? বিট পার সেকেন্ড। কে বিপিএস মানে কি? কিলোবিট পার সেকেন্ড, যেটা হচ্ছে বিপিএস হচ্ছে একটু বড় একক। এমবিপিএস মানে কি? মেগাবিট পার সেকেন্ড, ওকে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ছোটো হাতের বি বলতে বোঝানো হয় হচ্ছে বিট, এবং বড় হাতের বি আমরা অনেক সময় দেখি যখন আমরা নেট প্যাকেজ কিনতে যাই, ছোটো হাতের বি বড় হাতের বি, ছোটো হাতের বি দ্বারা বোঝায় বিট এবং বড় হাতের বি দ্বারা বোঝায় বাইট। এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, ওকে? তো এই ধরনের অনেক ম্যাথ আমাদের পরীক্ষা অনেক সময় এসে থাকে, তো আমাদের উচিত একটা ম্যাথ দেখানো। তো একটা ম্যাথ আমরা দেখে নিই, যে এখানে প্রশ্নে বলছে কি যে একটা চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8,100টি বিট স্থানান্তরিত হয়, তাহলে তার ব্যান্ডউইথ কত? আমরা কি সংজ্ঞা পড়ছিলাম যে ব্যান্ডউইথের সংজ্ঞা থেকে আমরা দেখছিলাম যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা একটা তারের মধ্যে দিয়ে বা চ্যানেলের মধ্যে দিয়ে স্থানান্তরিত হবে সেটা তার বিট। এখানে বলছে কি 3 সেকেন্ডে 8,100টি বিট, তার মানে আমরা যদি 1 সেকেন্ডে কতটি বিট যায় সেটা বের করতে পারি, তাহলে আমাদের ব্যান্ডউইথ কত সেটা আমরা বের করতে পারবো, তাই না? যেহেতু আমরা তাহলে এখানে কী করবো, আমরা চলে যাবো আমাদের ছোটোবেলার ঐকিক নিয়মে, কি 3 সেকেন্ডে বিট স্থানান্তর হয় 8,100টি, 1 সেকেন্ডে হবে কতটি? 8,100 ভাগ 3, তাহলে হয়ে গেল আমাদের সেই তারের ব্যান্ডউইথ বের করা। তো আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। এখন যেহেতু আমরা বুঝেই গেছি, সেজন্য আমাদের টেস্ট দরকার। তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোম টেস্ট বা হোমওয়ার্ক। এই ম্যাথটা করে তোমরা তোমাদের অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে ইনপুট করে দেবা, ওকে? তারপরে আসতেছি কমিউনিকেশনে গতির শ্রেণী বিভাগ, ওকে? তো গতির ভিত্তিতে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থাকে 3টা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড কথা শুনলেই আমাদের এই যন্ত্রটার কথা মনে পড়ে। এই যন্ত্রটা কি আমরা সবাই পরিচিত? হ্যাঁ, আমরা হয়তো অনেকে পরিচিত, অনেকে অপরিচিত। আমরা যারা 19 শতাব্দীর
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা এই ধরনের কোনো মুভি বা স্পাই জাতীয় কোনো মুভি যেগুলো ঊনবিংশ শতাব্দীকে কেন্দ্র করে সেগুলো যদি আমরা দেখে থাকি তাহলে আমরা অবশ্যই এই যন্ত্রটা দেখেছি। এই যন্ত্রটার নাম হচ্ছে টেলিগ্রাফ। এই যন্ত্রটা কী করতো, ঊনবিংশ শতাব্দীতে আমাদের কমিউনিকেশন ব্যবস্থা এত উন্নত ছিল না, তখন তারা এই যন্ত্রটা ব্যবহার করতো ডেটা কমিউনিকেশনের জন্য। এই যন্ত্রে শুধুমাত্র একটা তার থাকতো এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এই যন্ত্রে কিছু কোড থাকতো। যেমন ধরো সাপোজ তুমি এ চাপতে চাও বা তুমি এ পাঠাইতে চাও, সেক্ষেত্রে কী করা হতো, এই যে এই যন্ত্রের যে হাতল আছে আঙুল দিয়ে, এই ধরো সাপোজ ধরলাম যে এ মানে হচ্ছে চারটা ডট, তো তুমি চারবার যখন এই কাঠে এই হাতল দিয়ে আঘাত করবা তখন অপোজিট দিকে তুমি যাকে মেসেজ পাঠাতে চাচ্ছ সেও এরকম একটা যন্ত্র নিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে বসে থাকবে, সেই চারটা ডট শুনলে বুঝবে যে তুমি এ পাঠাচ্ছ। এভাবে আগেকার যুগে ডেটা কমিউনিকেশন হতো, কারণ ন্যারো ব্যান্ড হচ্ছে অত্যন্ত ধীর গতির কমিউনিকেশন ব্যবস্থা। তো ন্যারো ব্যান্ডের যে গতি ছিল সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 BPS-এর হয়ে থাকে, এটা খুবই ধীরগতিসম্পন্ন। আর বর্তমানে ন্যারো ব্যান্ডের ব্যবহারগুলো হচ্ছে আমাদের ব্লুটুথ, ওয়াকিটকি এবং জিগবি, এগুলো হচ্ছে বর্তমানে ন্যারো ব্যান্ড টেকনোলজিটাকে ইউজ করে থাকে। তারপর সাথে হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডটা কি, ভয়েস ব্যান্ড সাধারণত ন্যারো ব্যান্ডের একটু আপডেট ভার্সন, মানে মানুষের তো চাই সবসময় কিছু অত্যাধুনিক জিনিস ইউজ করতে, তাই না? তো সেই ন্যারো ব্যান্ড থেকে মানে ঊনবিংশ শতাব্দীর পরে যখন মানুষ দেখলো যে এই ঠক ঠক করে মেসেজ পাঠাচ্ছে আমাদের মন ভরতেছে না, তখন তারা একটু আপডেট হলো, হয়ে তারা কী করলো যে না আমরা আমাদের নিজেদের কথা পাঠিয়ে দিতে চাই। এই জন্য তারা একটু মানে উন্নত কমিউনিকেশন ব্যবস্থা নিয়ে আসলো, সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টেলিফোন বা ল্যান্ডলাইন। টেলিফোনে কী করতে পারে, আমরা সহজে এক পাশ থেকে কথা বললে অপর পাশে আমার কণ্ঠ শুনতে পাই, কারণ এর ব্যান্ডউইথটা আমাদের ন্যারো ব্যান্ডের তুলনায় যথেষ্ট বেশি। ভয়েস ব্যান্ডে ব্যান্ডউইথ হয়ে থাকে 9600 BPS পর্যন্ত, এটা টেলিফোনে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কিবোর্ড, প্রিন্টার থেকে কম্পিউটারে ডেটা পাঠাতেও আমাদের ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। তারপরে যেটা আসতে সেটা হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড জিনিসটা কি, এটা হচ্ছে উচ্চগতির কানেকশান। তো আমরা এখন সবাই দেখে থাকি যে উচ্চগতির কানেকশান কি, আমাদের বাসায় সবার, আমাদের সবার বাসা দেখি ব্রডব্যান্ড কানেকশান আছে, তাই না? আমরা সবাই ব্রডব্যান্ডের সাথে কম বেশি পরিচিত। যেমন আমাদের যে ওয়াইফাই লাইনগুলো থাকে বা আমাদের যে ডিশ টিভি বা কেবল কানেকশান, স্যাটেলাইট টিভি, স্যাটেলাইট কানেকশান, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ব্রডব্যান্ডের উদাহরণ। ব্রডব্যান্ডের গতিসীমা সাধারণত সর্বনিম্ন 1 MBPS থেকে 1 GBPS বা তার চেয়ে বেশি হতে পারে। আর ব্রডব্যান্ডের ব্যবহার ক্ষেত্র হচ্ছে তোমার DSL, রেডিও লিঙ্ক, স্যাটেলাইট কমিউনিকেশন পদ্ধতি, এগুলো হচ্ছে ব্রডব্যান্ড কমিউনিকেশন পদ্ধতিতে ইউজ করা হয়ে থাকে। তারপরে এটা তো আমরা জানি যে আমাদের বাসার রাউটার যেটা, সেটা হচ্ছে এখানে একটা DSL নামে একটা পয়েন্ট থাকে, যেটা হচ্ছে তোমার ব্রডব্যান্ড কানেকশানকে ইনপুট হিসেবে ইউজ করার জন্য। এছাড়া এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট কানেকশান, যেটা আমাদের ব্রডব্যান্ডকে ইউজ করে, অর্থাৎ উচ্চ গতির কমিউনিকেশান পদ্ধতি যেখানে ডেটা ট্রান্সফার রেটটা ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ডের তুলনায় অনেক বেশি। এটা হচ্ছে আমাদের লেটেস্ট একটা টেকনোলজি। তো আশা করি যে আজকে আমাদের টপিকসগুলো সবাই সব কিছু ভালোমতো বুঝতে পারছো। তো এই আশা রেখেই আমরা আজকে আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি। তো যেহেতু বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, তো আমরা সবার কাছে অনুরোধ করবো, তবে তোমরা সবাই বাসায় থাকবা, সেফ থাকবা, ঘরে থাকবা এবং আমাদের জাতিকে সুস্থ এবং সুন্দর রাখবা। এবং ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি আমাদের ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা আমাদের সাথে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো আমাদের ট্যালেন্ট আইটি রাজশাহীর। ধন্যবাদ।